বিখ্যাত প্রেততত্ত্ববিদ নিপোকিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন। এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন। আসুন আসুন, বসুন এখানে। ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হল। কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে উনি তার কাছে এসেছেন, কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন কোনটা বোধ করছেন। তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন, বলুন আপনার সমস্যাটা কি? আমি যে সমস্যায় পড়েছি এ কথা আপনাকে কে বলল? আপনি বললেন মশাই। আমি? হ্যাঁ আপনি, আপনি নিজে না বলুন, আপনার মুখ চোখের ভাব কিন্তু সে কথাই বলছে। তাহলে এতদিনে বোধ হয় আমি ঠিক জায়গায় এসেছি। এবার বলুন তো আপনার সমস্যাটার কথা। আচ্ছা মিস্টার কিরো, আপনি তো দীর্ঘকাল প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করছেন, আপনি কি বিশ্বাস করেন বহুকাল আগে মৃত ব্যক্তির আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে উঠতে পারে? এ প্রশ্ন করছেন কেন? কারণ আছে। প্রাচীন ইতিহাস, বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস ছেলেবেলা থেকেই আমার মনকে টেনেছে। মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিপত্র আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে, কিন্তু শুধু বই পড়ে আমি তৃপ্ত হতে পারলাম না। স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্য আমি মিশরের পথে পাড়ি দিয়েছিলাম। তাই নাকি? মিশর আর তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও খুব কৌতূহল, আমিও মিশরে গিয়েছিলাম। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, দেখুন তো এই জিনিসটা চিনতে পারেন কিনা। ভদ্রলোক পকেট থেকে একটা মূল্যবান হীরে বের করলেন। আলোর স্পর্শে হীরেখানা জলজল করে উঠল। কিরো দেখেই বুঝতে পারলেন এটা মিশরীয় হীরে, মিশরের কোনো ফ্যারাওয়ের মমির দেহের ব্যান্ডেজের বুকের কাছে হীরেখানা সিল হিসাবে লাগানো হয়েছিল। বললেন, জিনিসটা কি আমি বুঝতে পেরেছি, এর তাৎপর্য আমার অজানা নয়। এখন প্রশ্ন হল জিনিসটা আপনার হাতে এলো কি করে? জানেন এই অভিশপ্ত হীরেখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী অপঘাতে মারা গেছেন, আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছে, আমার টাকা পয়সা সব তছনছ হয়ে গেছে। একদিন আমাকেও আত্মহত্যার পথ বেছে নিতে হবে। কি করে হীরেখানা আপনার হাতে এলো তা কিন্তু এখনো বলেননি, আপনি সব কথা খুলে বলুন, আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তাহলে শুনুন, কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম। একদিন পিরামিডগুলো দেখার জন্য আমি ঘুরতে বের হলাম। ওহ, না জানি কত রহস্য লুকিয়ে আছে এইসব পিরামিডের ভিতর। ঠিক বলেছেন বাবু, শুনলাম একটা পুরনো সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে। ঠিক শুনেছেন, কিন্তু যে জার্মান পণ্ডিত খনন কার্য পরিচালনা করেছিলেন হঠাৎ এক দুর্ঘটনায় তার নাকি মৃত্যু হয়েছে। তাই নাকি? হ্যাঁ বাবু, স্থানীয় লোকদের ধারণা সমাধির গোপনীয়তা আর পবিত্রতা নষ্ট করার জন্য ওই জার্মান পণ্ডিতের উপর কবরের অভিশাপ নেমে এসেছে। ওই সমাধি এখন যে খনন করার চেষ্টা করবে প্রেতাত্মার অভিশাপে তারও মৃত্যু হবে। তাই নাকি? তুমি এসব বিশ্বাস করো? আমরা এখানেই থাকি, এই পিরামিডের মধ্যেই আমাদের বড় হওয়া, আমরা জানি তাই আমরা বিশ্বাসও করি, আমরা চাই না তারা জেগে উঠুক। ভগবানের দয়ায় আমার টাকার অভাব ছিল না। ঠিক করলাম জার্মান পণ্ডিতের কাজ আমি শেষ করব। কবরের অভিশাপ জাতীয় কুসংস্কারে আমার কোনো বিশ্বাস ছিল না।
ওহ, না জানি কত রহস্য লুকিয়ে আছে এইসব পিরামিডের ভিতর। মিনরোর সাথে আবার দেখা করলাম। শুনো, ওই জার্মান পণ্ডিতের কাজটা আমি শেষ করতে চাই। খনন কার্যের জন্য তুমি আমাকে শুধু কিছু শ্রমিক জোগাড় করে দেবে। না বাবু, ওসব আমি পারবো না। জানি তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে কিছু শ্রমিক জোগাড় করে দাও, এর জন্য আমি তোমাকে যথেষ্ট অর্থ দেব। অনেক বুঝানোর পর অবশেষে সে রাজি হলো। ঠিক আছে, আমি চেষ্টা করব। কাল আপনি সন্ধ্যার সময় এখানে দেখা করবেন আমার সাথে। পরদিন সন্ধ্যার সময় মিন্দোর সাথে দেখা করতে গেলাম। বাবু, অনেক কষ্টে বেশ কিছু লোক জোগাড় করেছি, কিন্তু ওরা ভয় করছে। আপনি একবার ওদের সাথে কথা বলে নিন। ঠিক আছে, কোথায় ওরা? ওই যে ওখানে বসে আছে। আমি ওদের কাছে গেলাম। কি অসুবিধা তোমাদের? বাবু, ওসব মমিকে জাগাতে নেই, অভিশাপ নেমে আসবে। আমরা কিন্তু শুধু খনন করব, ভিতরে ঢুকতে পারবো না। ঠিক আছে, তাই হবে। তারপর ওদের সাথে টাকার ব্যাপারে কথা বলে নিলাম। তাহলে কাল বিকালে আমি রওনা হব, তোমরা সকাল থেকে কাজ শুরু করে দিও। ঠিক আছে বাবু। আর এই নাও তোমাদের অ্যাডভান্স। পরদিন মিন্ডোকে সাথে নিয়ে আমরা উঠে করে রওনা হলাম। বালির ওপর দিয়ে চলতে চলতে একসময় আমরা সেই জায়গায় এসে পৌঁছালাম। শ্রমিকরা যথারীতি খননকার্য সম্পূর্ণ করে সমাধি কক্ষের দরজা বের করে দিয়েছে। বাহ, তোমরা তো খুব তাড়াতাড়ি কাজ করে দিয়েছো। না বাবু, এসে দেখি অর্ধেক কাজ তো করা আছে, আমরা বাকিটা খুঁড়তেই সমাধি কক্ষের দরজা বেরিয়ে এলো। আমি সমাধি কক্ষের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সুন্দর কারুকার্য করা অনেক অনেক বছরের পুরনো দরজা। এই কক্ষের মধ্যে রয়েছে পোড়াত ফেরাওয়ের মমি। এই দরজা খুলে এবার ভিতরে ঢুকতে হবে। এই পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি আমাদের। ঠিক আছে, এবার তোমরা দরজা খুলো। শ্রমিকরা এবার পিছিয়ে গেল। না বাবু, এ কাজ আমরা করতে পারবো না। দেখো, দরজা খোলার সরঞ্জাম তোমাদের কাছেই আছে, আমার পক্ষে তো এই দরজা খোলা সম্ভব নয়, তাই দরজাটা অন্তত খুলে দাও। শেষে অনেক বলে কয়ে অনেক পুরস্কারের লোভ দেখিয়ে তাদেরকে দরজা খোলার কাজে রাজি করানো গেল। ঠিক আছে বাবু, আমরা দরজা খুলে দেব, কিন্তু আপনাকে কথা দিতে হবে আমাদেরকে সমাধি কক্ষের ভিতর ঢুকতে বলতে পারবেন না। ঠিক আছে, আমি কথা দিলাম। তারপর ওরা দরজা ভাঙার কাজে লেগে গেল। অবশেষে দরজা খোলা হলো। এটাই হলো ফেরাও চতুর্থ কুপুর শেষ বিশ্রাম স্থল। মিশরীয় বিশ্বাস অনুসারে ওসাইরিসের দরবারের শেষ বিচারের পূর্ব পর্যন্ত পোড়াত ফেরাওকে এখানেই অপেক্ষা করতে হবে। আমি ধীরে ধীরে সমাধি কক্ষের ভিতর ঢুকলাম। অন্ধকার সমাধি কক্ষে ঢুকে গাটা কেমন ছমছম করতে লাগল। টর্চের আলো ফেলতে ফেলতে এগুতে থাকলাম।
বিশাল ঘরখানার মাঝে একটা উঁচু বেদি, তার উপর একটা সোনার কফিন। উফ, ভাবতে পারছি না, এই তো এই কফিনের মধ্যেই তাহলে চিরনিদ্রায় শুয়ে আছেন ফেরাও চতুর্থ খুফু। উফ, ভাবতে পারছি না। কফিনের পাশে একটা স্বর্ণ পাত্রে নানা রকম মণি মাণিক্য। দুহাত ভরে সেই মণি মাণিক্য তুলে পকেটে ভরলাম। তখনই মনে হলো পাথুরে মেঝে যেন থরথর করে কেঁপে উঠল। চমকে উঠলাম। এ কি, ভূমিকম্প? না না, এ আমার মনের ভুল, ভূমিকম্প কেন হবে? সব তো ঠিকই আছে, এ আমার মনের ভুল, আমার আচ্ছন্ন মনের কল্পনা। পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার কাছে। আমার চোখের সামনে বেরিয়ে এলো সাদা আবরণে ঢাকা ফেরাও চতুর্থ খুফুর মমি। মমির বুকের কাছে একটা হীরে শিলের মতো লাগানো। এই তো এটাই চাই, হ্যাঁ এটাই চাই। হঠাৎ সমাধি কক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। মনে হলো হাজার হাজার বাদুর যেন ডানা ছটপট করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। এ কি কাণ্ড, এসব কি? আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আতঙ্কের একটা শীতল স্রোত বয়ে গেল। বাদুরগুলো যেন চক্কর আকারে ঘুরছে আমার চারপাশে। তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। কোনো রকম নিজেকে একটু সামলে নিয়ে ছুটে চললাম বাইরের দিকে। পিছনে বাদুরগুলো ছুটে আসছে। ছুটতে ছুটতে কি করে যে তাঁবুতে এসে পৌঁছালাম তা একমাত্র ভগবানই বলতে পারে। তাঁবুতে ঢুকেই অজ্ঞান হয়ে গেলাম। সেই থেকে মনে হতে লাগলো ঝাঁকে ঝাঁকে বাদুর যেন সব সময় ডানা ঝটপট করতে করতে আমার চারপাশে উড়ে বেড়াচ্ছে। শুরু হলো আমার দুর্ভাগ্যময় জীবন। এক এক করে আমার স্ত্রী, বাবা, বন্ধু সবাই মারা গেল। মমির অভিশাপ নেমে এসেছে আমার উপর। এর কবল থেকে আমাকে বাঁচান কিরো? হেনরি হিরেখানা টেবিলের ওপর রেখে দিয়ে বলল, এই অভিশপ্ত জিনিসটা আর আমি নিজের কাছে রাখতে চাই না, এটা আপনার কাছেই থাকুক। বেশ তো, দেখুন হিরেখানা ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কি না। আর আমিও একটু ভেবেচিন্তে দেখি আপনাকে দুর্ভাগ্যের রাহুগ্রস্ত থেকে উদ্ধার করার কোনো পথ পাওয়া যায় কি না। সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিল। সেদিন রাতে কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন। দেখলেন তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন। সমাধি কক্ষে যাবার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন। যেতে যেতে তিনি একটা বদ্ধ জায়গায় এসে পড়লেন।
এখানে আলো নেই, বাতাস নেই, কিরোদ্দম বন্ধ হয়ে আসছে। একটু বাতাস না পেলে তিনি যেন দম আটকে মারাই যাবেন। দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল। উফ, এত গুমোট লাগছে কেন? উফ, জানলাটা খুলে দি। বাতাস আসবার জন্য কিরো জানলাটা খুলে দিলেন। জানলাটা খুলতেই একটা নিশাচর বাদুর শূন্য পথে উড়ে গেল। তারপর আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। গলায় এত ব্যথা করছে কেন? এত অসহ্য ব্যথা। কিরো তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলেন। হ্যাঁ মিস্টার কিরো, কোনো বিষাক্ত প্রাণীর দংশনে আপনার গলার ব্যথাটা হয়েছে। শুনে কিরো অবাক হয়ে গেলেন। তিনি সাথে সাথে হেনরির বাসায় গেলেন। হিরেটা তাকে ফেরত দিয়ে বললেন, এটা সত্যি অপয়া, আপনি যেখানকার জিনিস সেখানেই রেখে আসুন। এ রত্ন ইহকালে সম্পত্তি নয়, এ হলো মৃতের রাজ্যের সম্পত্তি। ইহলোকে এই হিরেখানা যার কাছে থাকবে তারই সর্বনাশ ঘটবে। আমিও তো রেখে আসতে চাই, কিন্তু সেই সমাধি কক্ষে ঢুকবার সাহস আমার নেই। তাহলে উপায়? দুজনে ভেবেচিন্তে কোনো উপায় বের করতে পারল না। শেষে কিরো হিরেখানা রেখে বিদায় নিল। কিছুদিন পর সকালে চা খাচ্ছেন আর খবরে কাগজ পড়ছিলেন। রহস্যজনক মৃত্যু। একটি অভিজাত হোটেলের এক কামরায় হেনরির মৃতদেহ পাওয়া যায়। হ্যাঁ, হেনরিও মারা গেল? এই অভিশপ্ত হীরে কাউকে ছাড়বে না। হেনরি যদি মারা যায় তাহলে ওই হীরেখানা এখন কার কাছে আছে? কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেভ, তিনিও প্রেতত্বের চর্চা করতেন। একদিন কিরোর কাছে এসে বললেন, একটা অদ্ভুত জিনিস পেয়েছি ভাই। কি জিনিস? একখানা হীরে। চমকে উঠলেন কিরো। কোথায় পেলে? প্যারিসে গিয়েছিলাম, সেখানে যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে হীরেখানা বিক্রি করেছে। কিরো আরো চমকে গেলেন। হীরেখানা সঙ্গে আছে? আছে, তোমাকে দেখানোর জন্যই তো নিয়ে এসেছি। কই কই কই, দেখাও দেখি। এই যে হীরেখানা। দেখি কিরো চিনতে পারলেন, এ তো সেই অপয়া হীরেখানা। কি ব্যাপার কিরো, তোমার মুখ ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? মিস্টার হেনরি দুর্ভাগ্যের কাহিনী সবিস্তারে খুলে বলল কিরো। তারপর বলল, এই অপয়া হীরেখানা তুমি ফেরাও চতুর্থ কুপুর কবরই রেখে এসো, আর তা যদি সম্ভব না হয় তাহলে নদীর জলে বিসর্জন দাও। তোমার ওই হেনরি লোকটা ছিল এক নম্বরের বুদ্ধ আর নার্ভাস, তাই অমনি বেঘোরে প্রাণ হারালো। আমি হচ্ছি একজন প্রেত তত্ত্ববিদ, ওইসব ভূত প্রেতের সঙ্গে যুঝবার ক্ষমতা আমার আছে। কিন্তু হীরেখানা রাখলে আজ হোক কাল হোক তোমার ওপর কবরের অভিশাপ নেমে আসবেই। তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না, মিশরীয় প্রেতদের আমি থোড়াই পরোয়া করি। কিন্তু কাজটা তুমি মোটেও ভালো করছো না। আরও কিছুক্ষণ গল্প করার পর মিস্টার স্টেভ বিদায় নিল। কিছুদিন পর মিস্টার কিরো সকালবেলায় প্রাকৃতিক পরিবেশের সুন্দর স্নিগ্ধ গাছপাল্লার ঘেরা নিরিবিলি জায়গায় পায়চারি করছিলেন। হঠাৎ
মিস্টার স্টেপ কিরোকে দেখতে পেয়ে কিরোর কাছে এলেন। কই হে, তোমার মিশরীয় প্রেত তো আমার কোনো ক্ষতি করতে পারলো না। মিশরের প্রেতপুরীর বাসিন্দারা বোধ হয় আমাকে ভয় পেয়েছে। কিন্তু সময় তো চলে যায়নি, আমার আর নাগালও পাবে না। কাল আমি আমেরিকা যাচ্ছি, জানো বোধ হয় টাইটানিক নামে এক বিরাট জাহাজ কদিন বাদেই আটলান্টিক মহাসাগরে পাড়ি দিচ্ছে। হ্যাঁ শুনেছি, আমি সেই জাহাজেরই একজন যাত্রী। মিস্টার স্টিভের সঙ্গে কিরোর আর কোনোদিন দেখা হয়নি। কদিন পরই টাইটানিক জাহাজ সমুদ্র যাত্রা করল। তারপর একটা সংবাদে সমস্ত জগৎ স্তম্ভিত হয়ে গেল। বিরাট টাইটানিক জাহাজ তার সমস্ত যাত্রী নাবিক সহ তলিয়ে গেল উত্তর আটলান্টিকের অতল তলে। অপয়া হিরেখানা সহ মিস্টার স্টিভের সলিল সমাধি হল। এমনি করেই নেমে এলো অভিশপ্ত মমির অভিশাপ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা তান্ত্রিক, কাপালিক, মমি অথবা ভয়ঙ্কর লাভ স্টোরি এইসব বিষয়ের উপরে গল্প নেব। আপনারা যারা গল্প পাঠাতে চান এই বিষয়ের উপরে গল্প লিখে আমাদেরকে পাঠাবেন। আমাদের মেল আইডি অথবা ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন।